আমরা শুরু করব একদম আপনার ছেলেবেলা থেকেই আপনার আপনাদের দেশের বাড়ি তো নোয়াখালী হ্যাঁ নোয়াখালী কিন্তু আপনার জন্ম নোয়াখালী নয় না আমার জন্ম বরিশালে কিন্তু আপনার বড় হয়ে ওঠা কি ইয়েতে ঢাকাতে হ্যাঁ ঢাকাতে ওই সেন্ট্রাল রোডে বরিশালে আপনি কতদিন ছিলেন বরিশালে বাবা তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন সরকারি সরকারি চাকরি তো বদলি বসলে মনে হয় আমার বছর দুয়েকের বেশি না ও তাহলে তো আপনার তেমন স্মৃতি থাকার স্মৃতি নেই আমার স্মৃতি নেই মানে সবটুকুই ঢাকায় ঢাকায় ঢাকাতেই আপনার সব হ্যাঁ স্মৃতি কর্ম যে কারণে আমি মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা ঢাকা এবং সেন্ট্রাল রোড এবং সেন্ট্রাল তো কেমন কাটতো ছেলেবেলা ওই সময় আমাদের খুব একটা বর্ণিল জীবন ছিল আর আমরা তো চোদ্দ ভাই বোন মা কিন্তু একজন ওই জায়গায় আমি কিন্তু অতটা জানতাম না সেই কোথায় পড়লাম যে তারা 14 ভাইবোন ছিল তো খুব একটা যদিও তার কাছে ধরে পায়ের কাছে না কিন্তু এক জায়গায় তো মিলা না আছে আপনাদের পরিবার খুব খুবই সমৃদ্ধ হ্যাঁ আমরা কোনো অতিথি বা কোনো বন্ধু তাদের ব্যাপারে আমরা চিন্তিতও ছিলাম না তারা আসুক তাও চাইতাম না তার কারণটা হচ্ছে নিজ ভাই বোনেরই বন্ধু আরেকজনের যেন অনুপ্রবেশ মনে হতো আমার আমার একটু মনে আছে চোদ্দ জন তো আর একসঙ্গে থাকিনি কখনো জন কখন মিনিমাম আট জন তো ছিলামই তো একটা স্কুটারের শব্দ হলে এখনকার মতো তার গাড়ি ছিল না শব্দ হলেই আমরা তিন চারজন জানলা দিয়ে ঝাঁপিয়ে পড়তাম যে কে এলো এবং দেখেই মনটা হতাশ আমাদের খেলা বন্ধ গল্প বন্ধ সব বন্ধ যেন অতিথি আসলে পরে চা দিতে হবে দিতে হবে আমি চট করে বাথরুমে ঢুকে যেতাম আর আমার ছোটো বোন সব ওই বানু সে চা এটা সেটা দিত আর চলে গেলেই আমার উপরে রাগ হতো যে তুই এটা করেছিস তুই এটা করে তুই বড় খারাপ এই সেই যাই হোক ওইভাবেই জীবনটা কেটেছে আর বাবা পড়াতেন ওইটা আর একটা পর্ব ছিল সাংঘাতিক করা মানে বাঘ বলতে পারো যে আমাদের পরিবারের বাঘ আর তেমনি মা ছিলেন ঠান্ডা শীতল একদম আমার বাবা যখন আমাদের মারতেন আমাদেরকে কিন্তু মারতেন ওনার ইয়েটা ছিল এখনকার যেমন স্কুলেও বলে দিয়েছে কারো গায়ে হাত তুলবে না মারবে না আমার বাবা বিশ্বাস করতেন না মারলে পড়া লেখাও হয় না ভালো কাজও হয় না এটা সময় এই খারাপ হয়নি আমার মনে হয় জন মানুষ করতে গিয়ে তিনি যে সমস্ত পদ্ধতি নিয়েছিলেন আমার মনে হয় এ না হলে ১৪ জনই শশ ক্ষেত্রে নাম করতে পারতো না আমার ভাই আছে একজনের যে রুশো রুশো চিনবে হয়তো সে ওর ওর পিঠেই বেশি গেছে আর মুনির ভাইকে মারতে মুনির চৌধুরী তাকে মারতে পারতেন না কারণ তিনি সারা বাড়ি দৌড়াতেন আমার বাবাও দৌড়াচ্ছেন উনিও দৌড়াচ্ছেন কতক্ষণ দৌড়াবে দৌড়তে পারছে না কাজে ওকে মারা যেত না কিন্তু রুশ মেরেছেন এবং সেই মার ওই পিঠের মধ্যে কালশিরা বেরিয়ে যেত ফুলে ফুলে যেত আর সর্বসিদ্ধি তেল বলে একটা তেল বাড়িতে ছিল যেই তেলটা মা মানে দৃশ্যটা ভাসে ওকে শুয়ে ওই খতরতে দিতেন আর চোখ দিয়ে জল পড়তো এই ছিল বাবা এখন আমি বুঝি যে ওরকম না হলে এই সেই রুশোকে ওরকমভাবে না পাল না মারলে পড়তোই না ও স্কুলে যেত পাঁচটার সময় বাড়ি ফিরতো নবকুমার স্কুলে পড়ে তারপরে একদিন হেডমাস্টার এসে বলল যে ওর নাম কাটা গেছে বাবা বললেন কেন বলে ও তো স্কুলে যায় না বলে সে কি ও তো এতগুলি লই বই খাতা লই স্কুলে যায় ইগা ইগা কানে গেছে এইসব কারণে আমার বাবা ওকে ত্যায্যপুত্র করেছিল কার্যমূত্র করার পরে অবশ্য বললেন যে একটা পরিবারের ব্ল্যাকশিপ তুই সেই ভাই এম এ পাস করেছে বড় চাকরি করেছে সবই হয়েছে এই শেষ নাই কথাটা